एवरीवन इन द कोर्ट আদালতে উপস্থিত সবাই স্টার্টেড লাফিং অ্যাট লক্ষ্মণা। লক্ষ্মণাকে দেখে হাসতে শুরু করেছিল, অর্থাৎ তার সেই লোহার পরিকাট ইঁদুরে খাওয়ার গল্পটা মনে করে সবার হাসি পাচ্ছিল। হি ওয়াজ নাও অ্যাসেমড অফ হোয়াট হি হ্যাড ডান। সে যা করেছিল তার জন্য সে লজ্জিত হয়েছিল, অ্যাসেমড মানে লজ্জিত হয়েছিল। অর্থাৎ লক্ষ্মণা এবার নিজের কাজের জন্য নিজেই লজ্জা পেয়ে গেল, দেখলো সবাই তার কাজ দেখে হাসছে, তার গল্প শুনে হাসছে। দ্য জাজ স্কোল্ডেড লক্ষ্মণা, স্কোল্ড মানে ধমক দেওয়া, স্কোল্ডেড মানে ধমক দিয়েছিলেন, বিচারক লক্ষ্মণাকে ধমক দিয়েছিলেন। অ্যান্ড টোল্ড হিম, এবং তাকে বলেছিলেন টু রিটার্ন নাদুকাস বিম, নাদুকার পরিকারটা ফেরত দিয়ে দিতে। হি অলসো টোল্ড নাদুকা, তিনি নাদুকাকেও বলেছিলেন টু রিটার্ন লক্ষ্মণা সন, লক্ষ্মণা ছেলেকে ফেরত দিয়ে দিতে। লক্ষ্মণা হ্যাড লার্নড হিজ লেসন, লক্ষ্মণা তার কাজের উচিত শিক্ষা পেয়েছিল। অর্থাৎ সব শোনার পর বিচারক নাদুকাকে বললেন তুমি লক্ষ্মণা ছেলেকে তার কাছে ফিরিয়ে দাও, আর লক্ষ্মণাকে বললেন তুমি নাদুকার লোহার পরিকার নাদুকাকে ফিরিয়ে দাও। কিন্তু এই ঘটনা থেকে লক্ষ্মণা একটা উচিত শিক্ষা পেল যে যদি কারোর সাথে খারাপ ব্যবহার করা হয় তার ফল খারাপই হয়। সে নাদুকাকে বোকা বানিয়ে তার লোহার পরিকারটা নিয়ে নিতে চেয়েছিল, তার উপযুক্ত জবাব নাদুকাও তাকে দিয়েছিল তার ছেলেকে তার বাড়িতে রেখে দিয়ে, আর তাকে একটা গল্প বানিয়ে বানিয়ে বলে তাকে জব্দ করেছিল। এই জন্যেই এই গল্পটার নাম কিন্তু টিট ফর ট্যাট, অর্থাৎ যেমন তুমি করেছো সেরকমই তুমি ফেরত পেয়েছো, তাই তো? তোমরা নিশ্চয়ই খুব মজা পেয়েছো এই গল্পটা পড়ে। ঠিক আছে, গল্পটা তাহলে পড়া হয়ে গেল পুরোটা, তোমরা ভালো করে পড়বে, নতুন শব্দগুলো ভালো করে শিখে নেবে, এরপর আমরা এগুলোর কোয়েশ্চেন অ্যান্সার করবো। ওকে, বাই, টেক কেয়ার।